সকালে ব্রেকফাস্টের জন্য একটা বিস্কুট আনিয়ে নিয়েছি 5 টাকা দিয়ে, এবং একটা লাড্ডু নিয়েছি 2 টাকা, তো হয়েছে আমাদের টোটাল 7 টাকা। তো আমরা কাকার কাছ থেকে জেনে নেব যে 24 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জটা সম্পূর্ণ করা যায় কিনা, আমরা কাকার কাছ থেকে জেনে নেছি। সম্ভব আমার পক্ষে ওটা সম্ভব বলে মনে হয় না, আর আমার পক্ষে ওটা সম্ভব বলে মনে হয় না। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, তো কাকা বলে দিলেন যে এটা সম্ভব নয়, তো চ্যালেঞ্জটা আমাদের আমাদের সম্ভব করে দেখাতে হবে, তো দেখা যাক সম্ভব হয় কিনা। তো কাকার কথা থাকে কি থাকে না তো ভিডিও পরেই একদম দেখা হচ্ছে। তো আর আসছে এখন তো গাইস, এখন সময় দুপুর 1টা, আর এখন আমরা এসে পড়েছি দোকানে। তো দেখা যাক এখানে লাঞ্চের আমাদের কি ব্যবস্থা হয়। তো দিদা আজকে আমরা একটা চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জটা হচ্ছে 24 ঘন্টা চ্যালেঞ্জ, ঠিক আছে, 24 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো এটা কি আমরা কমপ্লিট করতে পারবো? 24 টাকা কি একদম কাটানো সম্ভব? তো এটা কি আমরা কমপ্লিট করতে পারবো? তো দিদা যেহেতু বলে দিয়েছে তো আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। আর দিদার কাছে এসেছি আমরা দুপুরে লাঞ্চের জন্য, তো এখন দিদার কাছ থেকে জেনে নেব যে আজকে লাঞ্চের জন্য দিদা আমাদের কী ব্যবস্থা করতে পারে। ঘুগনি মুড়ি, তো দিদা ঘুগনি মুড়ি প্লেটটা কত টাকা বলবো? 10 টাকা। ঠিক আছে, তো 10 টাকা মানে আজকে দুপুরে লাঞ্চ তাহলে 10 টাকা হয়ে যাচ্ছে। তো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে পারো। যে পরিমাণে ঘুগনি এবং যে পরিমাণে মুড়ি দেওয়া হয়েছে খুব সুন্দর, একজন মানুষের দুপুরের লাঞ্চ খুব ভালো মতো হয়ে যেতে পারে। তো দিদার কাছ থেকে চাইলে আবার মুড়ি পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো একদম দেখা হচ্ছে খাবার শেষে। ফাইনালি দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল, আর রান্নার কথা কিছু বলার নেই, দিদার রান্না খুব সুন্দর হয়েছে। তো আমাদের চ্যালেঞ্জ ছিল 24 টাকায়, তো আমরা সকালে ব্রেকফাস্ট করলাম 5 টাকার একটা বিস্কুট প্যাকেট অ্যান্ড 2 টাকার লাড্ডু, ওই ওখানে 7 টাকা, অ্যান্ড আমরা দুপুরে লাঞ্চ করলাম ওই 10 টাকার একটা ঘুগনি মুড়ি, তো হয়ে গেলো আমাদের 17 টাকা। আর হাতে আছে এখন 5 টাকা, 7 টাকা। তো এই 7 টাকা আমরা কী করবো দেখতে গেলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এই 7 টাকার মধ্যে আমি চিন্তা করেছি 2 টাকার হালকা টিফিন করে নেবো সন্ধ্যের টাইমে, অ্যান্ড 5 টাকার মধ্যে রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে এখন সন্ধ্যেবেলায়। তো গাইস এখন বাজে বিকেল 5:45, আর এখন আমরা যাচ্ছি পাশে একটা দোকানে, ঠিক আছে। তো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর দেখতে পাচ্ছ আমার ভাই ভাই হাই করে দেবে, ঠিক আছে। তো সামনে দোকান আছে, একদম দোকানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের বাড়ির পাশে একদম দাদুর দোকানে চলে এসেছি, ঠিক আছে। তো দাদু আমরা একটা চ্যালেঞ্জ করছি আজকে, চ্যালেঞ্জটা হচ্ছে 24 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো তোমার কী মনে হচ্ছে আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, হ্যাঁ কি না?
এখন ব্যাপার হচ্ছে বর্তমানে চব্বিশ টাকায় চব্বিশ ঘন্টা কাটানো খুব অসম্ভব ব্যাপার, তবে এই মুহূর্তে এই বাজারে কাটানো যায় না, তবে যেহেতু তোমরা চ্যালেঞ্জ রেখেছো তো করলে তোমরা করতে পারো। এই পর্যন্ত তো দাদু যেহেতু বলে দিয়েছে আমরা এটা কমপ্লিট করতে পারবো, তো মানে আমরা পারবো। তো এখন দাদুর কাছ থেকে আমরা বলবো যে দাদু আমরা সারাদিন চ্যালেঞ্জের পর আমাদের হাতে এখন আর সাত টাকা থেকে গেছে, ঠিক আছে? তো সাত টাকাটা আমরা কীভাবে খরচ করবো আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে রাতের ডিনারের জন্য পাঁচ টাকা খরচ করবো এবং সন্ধ্যে টিফিনের জন্য দু টাকা খরচ করবো। তো এখন তোমার কাছ থেকে জেনে নিনের জন্য দু টাকায় কী পসিবল বর্তমানে? না বর্তমানে মুড়ি পেতে পারো, পঞ্চাশ গ্রাম মুড়ি হতে পারে, মুড়ির সঙ্গে কিছু কিনতে দেবে অবশ্যই নাকি বলছি এখন, সেটা আমি চিন্তা করবো। হ্যাঁ মুড়ি তুমি পেতে পারো, মুড়ি দু টাকায় মুড়ি, ঠিক আছে? দাদু এখন আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছে, দাদু একটু দেখাতে বলবো কি কি দিয়েছে? এই দেখো এই যে মুড়ি দিয়েছি, মুড়ির সঙ্গে আর চানা দিয়েছি। হ্যাঁ এই অল্প চানা আর মুড়ি। আমাকে চানা দিয়ে দাও, চানা দিয়ে দাও। হ্যাঁ চানা তো হয় না এর মধ্যে, নাতির দুঃখটা তো বোঝার চেষ্টা করো। কিছুক্ষণ পর ঠিক সন্ধ্যের দিকে আবার বন্ধুরা এখন সময় রাত নটা, আর দাদু সেই দাদুর কাছে আমরা এসেছি যে দাদু আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছিল, আমাদের সঙ্গে টিফিনটা খুব জমি হয়ে গেছে, ভেবেছিলাম রাতে ডিনার না করলেও হতো এমন টিফিন দিয়েছিল। তো চ্যালেঞ্জ যেহেতু করছি চ্যালেঞ্জটা ফুলফিল করতে হবে, তো এখন চলে এসেছি সেই দাদুর কাছে। এসো দাদু আমরা চলে এসেছি, তো আর বাকি পাঁচ টাকার মধ্যে কি দেওয়া যায় তাহলে? এখন একটা ওই ম্যাগি দেওয়ার মোটর সুযোগ দিতে পারি, ম্যাগি। আচ্ছা নুডলস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঁচ টাকার একটা ওই ম্যাগি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার মধ্যে তোমার নিয়ে যাও, ওটাই হয়ে যাবে। দোকান থেকে বেরিয়েছি নটা পাঁচ সামথিং, ঠিক আছে? তো সকাল ছটা থেকে সন্ধ্যে সাড়ে নটা পর্যন্ত এই জার্নি, আমার মন মানছে বাট পেট মানছে না। তো দোকান থেকে ফেরার পথে সামনে বন্ধুর বাড়িতে ঢুকে ম্যাগি টোটালি তৈরি করেই চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্বাদ নিজেই করেছি মোটামুটি ঠিকই আছে, আরে যেটা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাস্ট এই ফার্স্ট কোনো পাবলিক প্লেসে ভিডিও, তো আমি জানি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি অবশ্যই থাকলেও থাকতে পারে, তো আমি মার্জনে বাড়তি। আর একটাই কথা বলবো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, তত সময় বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম স্টে সেফ। আজকের মতো বাই, good night.